লোকন ভাই একটু যদি বলেন, আপনার আপনি তো প্রবাসে দীর্ঘদিন ধরে প্রবাসে আছেন, আপনার উদ্যোক্তা হওয়ার গল্পটা একটু শুনতে চাই। থ্যাংক ইউ স্যার আমাকে এখানে ইনভাইট করার জন্য। আমি সর্বপ্রথম নিজের বলার মতো একটা গল্প পিরো প্ল্যাটফর্মের সকল সদস্য ভাই এবং বন্ধুদের আন্তরিক সালাম এবং মোরব্বত জানাচ্ছি। আসলে স্যার আমি এভাবে উদ্যোক্তা হতে হবে এটা কখনো আমি ভাবিনি। আমি পূর্বাসে একটা জব করতাম, জবেই আমি এই শুরু থেকে মানে আস্তে আস্তে ধাপে ধাপে আমি উপরের দিকে উঠতেছিলাম এবং ভালো একটা পজিশনে চলে আসছি। আমি একটু আর একটু ডিটেলস বললে, আমি একজন সাধারণ শ্রমিক হিসেবে কাজ শুরু করেছি, এখন আমি ওখানে একজন অ্যাকাউন্ট অফিসার হিসাবে কাজ করছি। আমি ভাবছিলাম আসলে এইভাবেই উন্নতি করতে হবে, কিন্তু এইভাবে উদ্যোক্তা হতে হবে এই বিষয়টা আমার মাথায় ছিল না। এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার পরে আমার চিন্তাধারা আরও উন্মোচিত হয়েছে এবং তখন থেকে ভাবলাম না আসলে চাকরির বাহিরেও একটা জীবন আছে এবং ওটাই আসলে স্বাধীনতা এবং ওখানে অনেক লোককে এই কাজ করে বা কর্মক্ষেত্র তৈরি করার একটা সুযোগ রয়েছে। তারপরে আপনার পরামর্শ অনুযায়ী আমরা পাঁচজনের মাধ্যমে আমরা একটা বিজনেস শুরু করি, এসবিপিওর ফুড। আমরা শুরুতেই একে অপরকে খুব ভালোভাবে চেনার চেষ্টা করি এবং আপনি যে পরামর্শ দিয়েছিলেন যে আপনারা একে অপরকে জানবেন, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করবেন, তারপর আপনারা ব্যবসা শুরু করবেন, এবং আমরা ওইভাবেই অগ্রসর হচ্ছিলাম। এখন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের খুব ভালো একটা পজিশন আছি। এবং আপনারা আমি যেটা দেখেছি যে এই পাঁচজন আপনারা একজন আরেকজনকে আগে ওইভাবে চিনতেন না, এই প্ল্যাটফর্ম আপনাদেরকে সেই সুযোগটা তৈরি করে দিয়েছে। এবং তার মানে এই প্ল্যাটফর্ম থেকে শুধু উদ্যোক্তা হওয়া না, বিনিয়োগ খুঁজে পাওয়া, পার্টনার খুঁজে পাওয়ার সহযোগিতাটাও করছে। জি স্যার, এটা আমি আরেকটু ডিটেলস বলি আপনাকে। আসলে আমাদের পাঁচজন পার্টনারের নামটা আমি একটু বলি। আমাদের বড় ভাই আছে তহিদুল ইসলাম ভাই, আছেন হাজি ফরিদ হোসেন ভাই, মিলন ভাই এবং আমাদের মাহবুব ভাই। এই পাঁচজন আমাদের এই নিজের বলার মতো একটা গল্প প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের একটা সম্পর্ক তৈরি হয় এবং এই সম্পর্কটা আস্তে আস্তে মানে অনেক দৃঢ় হয়ে থাকে। তখন আমরা চিন্তা ভাবনা করলাম আসলে এই সম্পর্কটা তো এইভাবে অতীতে আর অনেক সম্পর্ক এভাবে তৈরি হয়েছে কিন্তু এটা কন্টিনিউ থাকেনি, একটা সময় শেষ হয়ে গেছে। তো যেখান থেকে আমাদের কিছু বেনিফিট আসবে, আর্থিক সাপোর্ট না আসলে ওই সম্পর্কটা টিকে থাকে না। তাই আমরা আমাদের এই বন্ধুত্বের বন্ধনটাকে আমরা আরও দৃঢ় করার জন্য আমরা একটা ব্যবসা করার চিন্তাভাবনা করি। মূলত এখানে অনেকে ব্যবসা করার জন্য পার্টনার খোঁজে, আমরা এখানে বন্ধুত্বটা টিকে রাখার জন্য আমরা একটা ব্যবসায়িক প্ল্যান করি এবং ওইভাবে আমরা আগাইতেছি। এখন আমরা একে অপরে এত আপন, আসলে আমাদের যে পারিবারিক যে সদস্য তাদের কারো চেয়ে কম না, এরকম একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছে এটা প্ল্যাটফর্মের মাধ্যমে এবং এর সম্পূর্ণ অবদান স্যার আপনার। আমি এটাই চেয়েছিলাম যে আপনাদের পরিবারের বাইরে আর একটা বড় পরিবার তৈরি করতে, এবং সৌদি আরব তো আমাদের এখন নিজের বলার মতো একটা গল্পের বিশাল একটা জায়গা, সেখানে হাজার হাজার সদস্য আমাদের এবং অনেকেই উদ্যোক্তা হচ্ছেন, অনেকেই ভালো কাজ করছেন। আপনারা যখন পাঁচজন মিলে সিদ্ধান্ত নিলেন একটা কোম্পানি করবেন, মানে আমি অনেকেই পার্টনারশিপ নিয়ে অনেকের মধ্যে যে ভয়, আমি তো সবসময় বলি যে চেনেন, জানেন, সম্পর্ক তৈরি করেন, তারপরে করেন। আপনার কি পরামর্শ হবে যে বা আপনার যে অভিজ্ঞতা যদি একটু শেয়ার করেন? পার্টনারশিপে অনেকে ভয় পায়, যেমন আমি আজকে প্রায় 18 বছর ধরে পার্টনারশিপে ব্যবসা করছি, আমার কোনো সমস্যা হচ্ছে না, এবং শুরুর দিকে কিছু ছোটো ছোটো ঝামেলা থাকলেও 6 মাস বা 1 বছর পরে, 1.5 বছর পরে এখন একদম স্মুথ। এবং এইটা যেটা হয়, আমি সবসময় বলি যে একজনকে নেতা মানতে হয়, এটা হচ্ছে একটা সুইটনেস, আর হচ্ছে যে বিশ্বাস করতে হবে, এবং বিশ্বাস তো অন্ধভাবে হয় না, যাচাই করে বিশ্বাস করতে হয়। আপনার এই যে প্ল্যাটফর্ম থেকে পার্টনারশিপ করার অভিজ্ঞতা নিয়ে বা অন্যদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন যারা এরকমভাবে করতে চায়। জি স্যার, এখানে আমি আপনার কথাটাই বলবো। আপনি আমাদেরকে যেভাবে শিখিয়েছেন যে পার্টনারশিপ করেন, কিন্তু পার্টনারশিপ করার আগে একজন আরেকজনকে খুব ভালোভাবে চিনেন। এখানে এই ব্যাপারে আপনার একটা সেশন আছে স্যার, যে আপনি তার অফিস ভিজিট করেন, তার বাড়ি ভিজিট করেন, তাকে পার্সোনালি চিনেন, মানে যতভাবে চেনা যায়। আমরা সেম ওই কাজটাই করেছি স্যার। আমরা শুরুতে 6 মাস আমরা একে অপরকে চিনেছি। আমরা শুরুতে প্রচুর আড্ডা দিতাম, প্ল্যাটফর্ম নিয়ে গল্প করতাম, সামাজিক কার্যক্রমগুলিতে আমরা সবাই একসাথে ব্যাপকভাবে কাজ করতাম। তখন আমাদের মনে হয়েছে আসলে কি আমরা একে অপর থেকে মানে খুব কাছের, আপন। কোনো কোনো ক্ষেত্রে স্যার আমার আপন বাইরে অনেক বেশি, কারণ আমার আপন ভাইকেও আমি আমার সাথে পাই না। আমার যখন এরকম হয়েছে স্যার, আমাদের এক পার্টনারে কোনো কারণে এই মোবাইল সাইলেন্ট করে ঘুমিয়ে গিয়েছিলো,
আমরা সবাই টেনশন আসলে তার কি হলো কি হলো আমরা তার বাসা পর্যন্ত গিয়েছি কোনো বিপদ হইলো কিনা এরকম একটা সম্পর্ক আমাদের তৈরি হয়ে গেছে এখনো আমাদের পার্টনার একে অপরের সাথে ব্যবসায়ী কাজ ছাড়াও একটু হাই হ্যালো না করলে মনে হয় আসলে কোথায় যেন একটা গ্যাপ রয়ে গেছে এরকম একটা সম্পর্ক হয়ে গেছে আসলে আমি এটাই বলবো যারা পার্টনারশিপে ব্যবসা করতে চান এবং আমরা দেখেছি যে কিছু জটিলতাও তৈরি হয় তো জটিলতা কী কারণে তৈরি হয় একজন আরেকজনকে না চিনার কারণে এবং আমরা ব্যবসা শুরু করার আগেও আমরা এই কথাটা বলেছি যে আমরা একে অপরকে অবশ্যই বিশ্বাস করে জানি শুনি কিন্তু আমাদের যে এগ্রিমেন্টের বিষয়গুলি এখানে আমরা কোনো ছাড় দেব না তার মানে এটা না যে আমরা আপনাকে অবিশ্বাস করি এটা না আমরা একে অপরকে অবশ্যই বিশ্বাস করি এই জন্য তো ব্যবসা করতেছি কিন্তু যেখানে কাগজপত্রের কাজ আছে সেখানে আমরা কোনো ডকুমেন্টেড অনেক সময় দেখা যায় স্যার আসলে অনেকে বিশ্বাসের উপরে কাজটা শুরু করে এক পর্যায়ে গিয়ে আসলে বিশ্বাসটা ই হয় না টিকে থাকে না তখন কাগজপত্র না থাকার কারণে একটা জটিলতায় পড়তে হয় আমি পরামর্শ দেব একে অপরকে খুব ভালোভাবে জানাশোনার পাশাপাশি যেন কাগজপত্রের যে কাজগুলি আছে ওইগুলো জানি ফুলফিল করে তারপর পার্টনারশিপ করা হয় আপনি কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করছেন এখন এবং আমি শুনলাম আপনারা আপনাদের মান্থলি সেল প্রায় 10 লাখ টাকারও বেশি এটা তো অভাবনীয় একটা ব্যাপার বিদেশে বসে আপনারা মানে আপনারা এটা শুরু করলেন এখন মাসে প্রায় 10 লক্ষ টাকার বেশি সেল হয় কী কী প্রোডাক্ট নিয়ে কাজ করছেন স্যার আমরা শুরুতে সৌদি আরবে আপনি বলছিলেন যে ছোটোভাবে শুরু করার জন্য আমরা খুব ছোটোভাবে শুরু করেছিলাম শুরুতে আমরা এসবি ফ্যাশন করেছি এবং টিকেটিং এরপরে ভাবলাম না আমরা ব্যাপক সাড়া পাই যেটাই শুরু করি আসলে এই গ্রুপের মাধ্যমে ব্যাপক একটা সাড়া পাই কারণ আমাদেরকে এই গ্রুপে সবাই চেনে এবং খুব ভালোভাবেই জানে আপনি বলছেন নিজেকে ব্র্যান্ডিং করার জন্য আমরা এটা করতে হয়তো বা আমরা সক্ষম হয়েছিলাম যে কারণে আমাদেরকে সবাই বিশ্বাস করছে যখন দেখছি যেটাই শুরু করি ব্যাপক সাড়া পাওয়া যায় তখন ভাবলাম আসলে যেহেতু এত সারা পাচ্ছি তাহলে প্রবাসে আমরা শুরু করেছিলাম প্রবাসেই ফ্যাশন এবং টিকেটিং দিয়ে তারপর ভাবলাম না আমাদের দেশে কিছু করা দরকার দেশে তখন আমরা ফুড আইটেম আসলাম এবং শুরুতেই আমরা চা পাতা নিয়ে কাজ করি কিন্তু চা পাতা নিয়ে কাজ করার পর যখন আমরা সেল পোস্ট দেওয়ার আগে থেকে যখন আমরা যেই কার্যক্রমে করতাম আমরা গ্রুপে জানিয়ে দিতাম পোস্ট আকারে আমাদের লোগো থেকে কোম্পানির নাম থেকে শুরু করে সবাই বুঝতে পারছে আসলে এসবি নামে কিছু আসতেছে বাইরে এবং আমাদেরকে বাইরে অনেক কি আসলে খুব বিশ্বাস করেন এই কারণে আমাদের মার্কেটিংয়ে খুব বেশি একটা ই হয় নাই টাইম ব্যয় করতে হয়নি আমরা যখন পোস্ট দিয়েছি আমাদের প্রোডাক্টের অনেক সাড়া পেয়েছি এবং আমি মনে করি আসলে এই প্ল্যাটফর্ম না হলে স্যার আমরা এত অল্প সময়ে এরকমভাবে মার্কেটিং করতে পারতাম না মানে সবাই এই গ্রুপের মাধ্যমে আমাদেরকে এতটা সাপোর্ট দিয়েছে যেটা আমরা কখনো কল্পনা করিনি যে কারণে আমরা আজকে বর্তমানে আমাদের 10 লাখের উপরে আমাদের সেল হয় এবং আমি আরেকটা কথা আপনাকে বলতে চাই স্যার আসলে আমরা যেই পরিমাণে এখন সেল করতেছি এর 3 গুণ চাহিদা আছে আমরা সাপোর্ট দিতে পারতেছি না আমাদের ক্যাপাসিটি আমাদের আরও বড় করতে হবে বর্তমানে আমাদের 10 লাখ সেল এবং এর 3 গুণ চাহিদা আমাদের কাছে আছে কিন্তু আমাদের ক্যাপাসিটি হচ্ছে না আমরা খুব দ্রুতই আরও বড় পরিসরে আসবো স্যার আপনি ব্র্যান্ডিংয়ের কথা বলছিলেন আমি যদ্দূর জানি আপনাদের এক একজনকে হাজারো হাজারো লাখো লাখো মানুষ চিনে সারা বাংলাদেশের 64 জেলার এবং বিশ্বের আমাদের প্রায় 50টারও বেশি দেশের এইটার জন্য আপনি কি কি কাজ করেছেন নিজেকে ব্র্যান্ডিং করার জন্যে এবং যারা নিজেকে ব্র্যান্ডিং করতে চায় যে আপনি বললেন যে সারা পাচ্ছেন এটা তো ব্র্যান্ডিংয়ের কারণে আপনাকে চেনার কারণে আপনি আমি সবসময় খুব জোর দিয়েছি যে আপনি উদ্যোক্তা হবেন ঠিক আছে আগে একজন ভালো মানুষ হন কারণ ভালো মানুষকেই তো মানুষ বিশ্বাস করে তাই না এটা একটু বলেন জি স্যার এখানে আমি 2টা কাজ করেছি প্রথমে আমি সৌদি আরবে যেভাবে নিজেকে ব্র্যান্ড করছি এখন আমি স্যার আপনি আমাকে একটা দায়িত্ব দিয়েছেন কান্ট্রি অ্যাম্বাসাডার করবো ভলান্টিয়ার তখন আমার কোনো দায়িত্ব ছিল না দায়িত্ব পাওয়ার আগে আমি সৌদি আরবে ভাইদেরকে নিয়ে অনেক সুন্দর একটি মিট আপ করেছি এবং আপনি লক্ষ্য করবেন স্যার সৌদি আরবের মিট আপগুলি খুব সুন্দর হয় এবং আমরা ওইভাবে ব্রডকাস্ট করে আমাদের মিডিয়া থেকে সব থেকে ব্যাপক সাড়া পাই যখন আমরা এইভাবে মিট আপ করেছি কয়েকটা মানবিক কাজও করেছি আমরা সৌদি আরবে তখন সৌদি আরবে আমাদের ব্যাপক একটা কার্যক্রম শুরু হয়ে গেছে 1 নম্বর সৌদি আরবের ভিতরে আর 2 নম্বর যখন আমি দেখেছি মানুষ যে যেটাই করছে আপনি বলছেন কেউ একটা ভালো কাজ করতেছে তাকে উৎসাহ দিন আপনি তাকে থ্যাংক ইউ দেন এটা আপনার জন্য আবার অপেক্ষা করতেছে আপনার কাছে রিটার্ন আসবে আমি আরবান চা সহ আমাদের গ্রুপে যে যেটাই করছে যখন আমি তাকে প্রমোট করছি এবং তার গল্পটা আমি শুরু থেকে বর্তমান অবস্থা পর্যন্ত তুলে ধরেছি তাতে কী হয়েছে মানে যার গল্পটা আমি তুলে ধরেছি তার সাথে আমার একটা গুড রিলেশন তৈরি হয়েছে এবং তাকে অনেক লোক আমাদের প্ল্যাটফর্মে একটা পোস্ট দিলে অনেক লোক দেখে অনেক মন্তব্য করে সবাই তার গল্পটা জানার পরে তাকে অভিনন্দন জানিয়েছে মানে আমার কারণে সে এতটা অভিনন্দন পেলো এবং
তাকে সবাই চিনলো, এই কারণে সে আমার প্রতি একটু, মানে আমরা যেটা বলছি যে অন্যকে প্রমোট করা, অন্যকে প্রমোট করা, সেটা আপনি খুব বেশি বেশি করেছেন। আমি অনেককে প্রমোট করেছি, আমি যখন যাকে যেটা করতে দেখেছি ওইটাই আমি প্রমোট করেছি, যে কারণে আমি শুরু করার পর আসলে ব্যাপক এতটা সারা পাবো আমি কল্পনাও করিনি স্যার। আমরা না, এই যে আমরা এই জিনিসগুলো অনেক সময় বুঝি না, হয়তো আমি কেন বলছি যে অনেকে চিন্তা করতে পারে আমার অন্যকে প্রমোট করে কি লাভ, কিন্তু আসলে যে লাভ অনেক সেটা প্রমাণ তো আপনি। হ্যাঁ, অন্যকে প্রমোট করলে নিজের ব্র্যান্ডিং হয়, নিজের বিশ্বাসযোগ্যতা বাড়ে, নিজের ভালো মানুষিটা বাড়ে, এবং সেইটা নিজেকে আপনি যখন কাজে নামবেন তখন আপনাকে, আপনাকেও প্রমোট করার জন্য হাজারো লোক শত লোক দাঁড়িয়ে যাবে, তাই না? সেরকম লক্ষণ ভাই, আপনি আপনার জীবনের কোনো এরকম কোনো কষ্ট যেটা এখন হয়তো আপনার জন্য খুব সহজ হয়ে গেছে জীবনটা, আপনি ভালো জব করেন, ব্যবসা করছেন, আগামী দিনে একজন বড় ব্যবসায়ী হবেন, কিন্তু অনেক সময় এরকম আমাদের লাইফ হয় যে আমরা মাইলের পর মাইল হেঁটে গিয়েছি, ঘামে ভিজেছি, মানে অনেক কষ্ট করেছি, বাসের ঝুলে চড়েছি, এরকম লাইফে আবার সে এখন হয়তো তার জন্য গাড়ি অপেক্ষা করছে কয়েকটা, এরকমও তো মানুষের জীবনে অনেক রকমের ঘটনা থাকে, এরকম কোনো ঘটনা আপনার জীবনে শেয়ার করতে চান আমাদের সাথে? জি স্যার, এরকম এটা আমার চাকরি জীবনে হয়েছে, আমি শুরুতেই বলেছি আমি ছাত্র অবস্থায় পূর্বাস চলে যাই এবং যাওয়ার পরে মানে এত কষ্টের কাজ করেছি আসলে আমার খুব কষ্ট হতো, এবং তারপর ওখান থেকে মানে আমি শুরুতে লেবারে কাজ করেছি, ওখানে এত এই বুর্জুতা পরে কাজ করতে হয়, যখন আমি যাই ওইটা দেখে আসলে স্যার আমার চোখে কান্না চলে আসে, আসলে কোথায় আসলাম আমি, কিন্তু আমার কাজটা করতে হয়নি। ওখান থেকে আমি অনেক কষ্ট করে স্যার একটা অফিসিয়াল পর্যায়ে চলে আসছি, এবং আলহামদুলিল্লাহ আমি জবের ক্ষেত্রেও স্যার, এবং এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার পরে আপনি বলছেন আসলে সবাই উদ্যোক্তা হতে পারবে না, কিন্তু যারা জব করবে তারা জবেও ভালো করবে স্যার, এখান থেকে ই করার পরে আমি স্যার জবে খুব ভালো করেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবং আপনি যখন উদ্যোক্তা হতে আসলেন, এরকম কি হয়েছে আপনার লাইফেও? আমি অনেকের কাছ থেকে শুনেছি যে তুমি কি পারবা, তোমাকে দিয়ে কি হবে, পরিবার থেকে বা আপনার পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছ থেকে, বা সেটা যদি হয়ে থাকে কিভাবে সেটা ওভারকাম করেছেন? জি স্যার, এটা হয়েছে আসলে আমাদের দেশে অনেকে পার্টনারশিপ ব্যবসাটাকে পছন্দ করে না, যে পার্টনারে ব্যবসা হয় না, টাকা মেরে দেবে, বা আসলে আমরা তো স্যার পাঁচজন পাঁচ ডিস্ট্রিক্টের, এটা ফ্যামিলি থেকে মেনে নিতে চায়নি, তাদেরকে শুরুতে অনেক কষ্ট করে বোঝাতে হয়েছে, কিন্তু এখন তারা বুঝতে পারছে না আসলে এটা সম্ভব, শুরুতে অনেক বাধা এসেছে আমাদের পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে, আসলে তোমরা এইভাবে ব্যবসা করো না, এভাবে হবে না। আচ্ছা, কিন্তু এখন তাদেরকে আমরা দেখাতে সক্ষম হয়েছি আসলে এটা হয়েছে, এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের সম্ভব হয়েছে স্যার। সৌদি আরব টিম নিয়ে একটু যদি কিছু বলেন, আপনার সৌদি আরবের অনেক বন্ধুরা এখন আপনাকে দেখছে। আমি আসলে স্বপ্নে দেখি সৌদি আরবে আমাদের 10,000 অ্যাক্টিভ আমাদের মেম্বার হবে, এটা আমি স্বপ্ন দেখি, এবং সেই জায়গায় যেতে আমাদের কী কী করার ব্যাপারে আপনাদের পরিকল্পনা আছে, বা কতদিনের মধ্যে সে জায়গায় আপনারা রিচ করবেন? জি স্যার, আসলে বাংলাদেশের পরে সবচেয়ে বেশি বাংলাদেশি বসবাস করে সৌদি আরবে, প্রায় 25-30 লাখ প্রবাসী আছে ওখানে, এবং আমাদের প্ল্যাটফর্মেরও সবচেয়ে বেশি কার্যক্রম বাংলাদেশের পরে সৌদি আরবেই স্যার। ওখানে আমাদের বেশ কিছু দাবি দেওয়া ছিল, আপনি আমাদের দাবি দেওয়াগুলি ফুলফিল করেছেন, এখন বড় বড় সবগুলি শহরে তো আমাদের কার্যক্রম চলছেই, এবং ছোট ছোট শহরগুলিতেও আমাদের কার্যক্রম চলতেছে, এবং আমাদের সবচেয়ে কোর ভলান্টিয়ারও বেশি আমাদের সৌদি আরবে, আমরা আপনার কাছে যখন যা চেয়েছি পেয়েছি। আমাদের কোর ভলান্টিয়ারদের স্যার আলাদা মিটিং হয় আমরা প্রত্যেক মাসে, এবং 15 দিন পরপর আমরা একসাথে মিটিং করি আসলে কীভাবে কার্যক্রম বৃদ্ধি করা যায়। এখন ব্যাপক সম্ভাবনাময় একটি দেশ সৌদি আরব, এবং আপনি জেনে খুশি হবেন ছোট ছোট শহরগুলি, এরকম কোনো শহর নাই যেখানে আমাদের কার্যক্রম দু একজন সদস্য, একেবারে প্রত্যন্ত অঞ্চলে আমাদের দু একজন সদস্য খুঁজে পাওয়া যায়, ব্যাপক আকারে কাজ শুরু হয়েছে, এবং আপনি আমাদেরকে যে 10,000 সদস্য করার টার্গেট দিয়েছেন এটা খুব দ্রুতই ফুলফিল হয়ে যাবে, এবং আমাদের সৌদি আরবের যে কোর ভলান্টিয়ার ভাইগণ, মডারেটর ভাইগণ এবং কান্ট্রি অ্যাম্বাসেডর ভাইগণ আছেন, সবাই সম্মিলিতভাবে স্যার আমরা একসাথে কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ আপনাকেও আমরা ইনভাইট করতেছি, আপনাকে আমরা খুব দ্রুতই সৌদি আরবে নিয়ে যাব। আমি আমি এখানে কেন কথাটা বলছি বারে বারে, সেটা হচ্ছে যে এই যেহেতু আমরা ফ্রিতে 90 দিনের একটা ট্রেনিং দিচ্ছি, যেটা বাস্তব জীবনে অনেক কাজে লাগবে, শুধু উদ্যোক্তা হওয়া না, সে তার একজন মানবিক মানুষ হওয়া, একজন ভালো মানুষ হওয়া, এবং 11টা স্কিলস যেটা চাকরি করুক ব্যবসা করুক, চাকরি করুক, যেমন আপনি বলছেন আপনার চাকরিতেও কাজে লাগছে, সৌদি আরবে তো বিদেশে তো ম্যাক্সিমামই সবাই চাকরি করে, চাকরিতেও তার কাজে লাগবে। তো এই যেহেতু ফ্রিতে আমরা একটা শিক্ষা কার্যক্রম চালাচ্ছি 90 দিন ধরে, আমাদের মূল উদ্দেশ্য কিন্তু এটা, প্লাস আমরা আরও অন্য অন্য কিছু কাজ করছি,
আমি চাই সারা পৃথিবীর বাঙালি যত আছে, প্রবাসী বাংলাদেশি যত মানুষ আছে, তারা এটা যতটা পারে শিখুক। আমি তো অবারিত এটা সুযোগ তৈরি করে দিয়েছি, সেই কারণে আপনি আপনি যত একজন আপনার কারণেও যদি একজন মানুষের এই শেখার কার্যক্রমটার অন্তর্ভুক্ত হয়ে তার জীবনটা পাল্টে যায়, এটা তো একটা আপনার জন্য একটা বিশাল পাওয়া। জি স্যার, অবশ্যই, তাই না? আপনি যদি লাস্ট কিছু বলতে চান। লাস্ট আমি যে কথাটা বলবো, আসলে সৌদি আরবের সকল সদস্য ভাইদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। ভাইয়েরা অনেক কাজ করেন এবং আমাদেরকে খুব ভালোবাসেন। এর পাশাপাশি আবার নিজ জেলা মাদারীপুর, মাদারীপুর ভাইয়েরা আমাকে দেখতেছেন এবং মাদারীপুর এখন মাশাআল্লাহ স্যার অনেক অ্যাক্টিভ, প্রচুর কাজ হচ্ছে। প্লাস বৃহত্তর ফরিদপুর নিয়েও আমাদের ব্যাপক পরিকল্পনা চলতেছে, কাজ চলতেছে। ভাইরাও আছেন, বাইরেও আছেন কয়েকজন ভাই, আমি বৃহত্তর ফরিদপুরের ভাইদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে স্যার, আসলে এখন আমার মনে হয় না যে আমি সৌদি আরবের বা মাদারীপুরের, এরকম না, পুরো বাংলাদেশের ভাইরা আমাদেরকে খুব ভালোবাসে স্যার। যারা আমাদেরকে দেখতেছেন, আমি এখন বলি না যে আমি সৌদি আরবের বা মাদারীপুরের, আমি পুরো বাংলাদেশের এবং বাংলাদেশের সকল সদস্য ভাইদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং সকলের কাছে আমি চির কৃতজ্ঞ স্যার। আসলে এখান থেকে যেই ভালোবাসা পেয়েছি ভাই বোনদের কাছ থেকে, ভালোবাসা শোধ করার মতো না। আর একটা বিষয় আমি উল্লেখ করবো স্যার, আমি যখন এয়ারপোর্টে আসি, আসলে করোনা টেস্টের কারণে এয়ারপোর্ট থেকে বের হইতে খুব ঝামেলা হয়, এখন প্রায় 3-4 ঘন্টা লেগে গেছে আমার। এই রোদের মধ্যে অনেক ভাইয়েরা আমার জন্য স্যার ওয়েট করেছে, আসলে আমাকে তারা ওখানে ফুলের তোলা দিয়ে বরণ করেছে। আসলে এই ভালোবাসা পাওয়ার যোগ্য আমি না। আমি সত্যি এই প্ল্যাটফর্মে স্যার আপনি এবং এই সদস্যদের, ভাই বোনদের ভালোবাসা কোনোদিন আমি শোধ করতে পারবো না এবং এটা শোধ করার মতো না স্যার। সবার কাছে